22 বছর পর খাগড়াছড়ি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারের একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। এর আগে রাঙ্গামাটি ও বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্যরা মন্ত্রিসভার সদস্য হলেও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে এবার আমন্ত্রণ পেলেন কুজেন্দ্রলাল ত্রিপুরা। তিন পার্বত্য জেলার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তিনি কাজ করবেন বলে প্রত্যাশা নাগরিক সমাজের। স্বাস্থ্যকর অল টাইম বান সব সময় অল টাইম হেলদি লাইফ। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর 1998 সালের 15 জুলাই গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। খাগড়াছড়ির তৎকালীন সংসদ সদস্য প্রয়াত কল্পরঞ্জন চাকমাকে মন্ত্রী করা হয়। এরপর রাঙ্গামাটি থেকে দীপঙ্কর তালুকদার ও বান্দরবানের বীর বাহাদুর উষয় সিং এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান। 22 বছর পর প্রতিমন্ত্রী পেলেন খাগড়াছড়িবাসী, এতে খুশি জেলার সব শ্রেণীর মানুষ। মন্ত্রীর মাধ্যমে যদি আমরা প্রধানমন্ত্রীকে আবেদন জানাবো যে আমাদের এখানে পানির সমস্যাটা যেন দূর হয়, আরো উন্নয়ন সাধিত হবে এবং খাগড়াছড়ি একটা মডেল স্মার্ট খাগড়াছড়ি হিসেবে আমরা জননেত্রী শাখা সেনাকে উপহার দিতে পারবো। পাহাড়ে শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় স্থাপন, দুর্গম এলাকার উন্নয়ন, সুপেয় পানির সংকট নিরসনে নতুন প্রতিমন্ত্রী আন্তরিক হবেন বলে আশা স্থানীয় জনপ্রতিনিধিদের। এমপি মহোদয়ের দ্বারা আমরা যে উন্নয়ন হয়েছে দীঘিনালাবাসী খুবই গর্বিত। এই উন্নয়নের মাধ্যমে আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে খাগড়াছড়ি জেলাবাসীর পক্ষ থেকে আমি একটি প্রধানমন্ত্রীর কাছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আবেদন জানাচ্ছি। কেন্দ্রীয় মন্ত্রণালয় সমূহের সাথে সমন্বয় করে পার্বত্য এলাকার সুষম উন্নয়নের পাশাপাশি পার্বত্য চুক্তি বাস্তবায়নেরও তাগিদ নাগরিক সমাজের। তিনি নিশ্চয় আমাদের এই পার্বত্য অঞ্চলের সকল অঞ্চলে সকল জনগোষ্ঠীর জন্য, সকল জনের মানুষের জন্য এবং আমাদের তৃণমূল পর্যায়ে যেসব জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য সুষম উন্নয়নের জন্য বাস্তব উদ্যোগ গ্রহণ করবেন। 1989 সালে খাগড়াছড়ির স্থানীয় সরকার পরিষদে সদস্য নির্বাচিত হবার মধ্য দিয়ে আলোচনায় আসেন কুজেন্দ্রলাল ত্রিপুরা। 2014 সাল থেকে টানা তিনবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।